মধ্যবিত্তদের মেধাবী হতে নেই। একটি মধ্যবিত্ত ঘরের সৃজনশীল ছেলে জানে যে কাজের প্ল্যান সে করেছে সেই কাজের ফলাফল খুব ভালো হবে, মাত্র তো 2 থেকে 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্টে ভাগ্য গড়ে যেতে পারে এবং ভাগ্য ফেরানোর মতো বুদ্ধিমত্তাও থাকে। তবে পিছিয়ে পড়ে শুধু বাবার ওষুধ কেনার টাকা আর সংসারের চাউল কেনার ভারে। যে সংসারের জন্য চাউল কেনার টাকা তাকেই ব্যবস্থা করতে হয়, সেই সংসার থেকে অন্তত 1 লক্ষ টাকা পাবার আশা করা যায় না, তাই সেই নিজের মেধা খুবই সস্তায় বিক্রি করে বসে থাকে। উপায় একটা আছে, ঋণ। ঋণের বাজার সম্পর্কে সবাই জানেন, ঋণের টাকায় যতটা সফলতা আসে তার চেয়ে বেশি আসে চিন্তা, স্নায়বিক দুর্বলতা বাড়ে। এখন কেউ তো আর হাতে 2 লক্ষ টাকা দিয়ে বলবে না, লে সিম সিম জিলে আপনা জিন্দেগি। এদেশে অনেক শিল্পপতি আছেন যাদের 2-3 লক্ষ টাকা হয়তো একদিনেই খরচ হয়ে যায়। যদি সঠিক যুবকের হাতে আপনার একদিনের খরচের টাকা পড়ে, তাহলে হয়তো সে তার ভাগ্যের চাকার রংটা পাল্টে ফেলতে পারে। ট্যালেন্টের কদর খুবই দরকার, না হলে যে ভাগ্যের চাপে একটি লাঠ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। চমৎকার বিষয় যখন আপনার এই টাকার আর দরকার হবে না, তখন হাজারো মানুষ পেয়ে যাবে আপনাকে সহযোগিতা করার মতো। কিন্তু বর্তমানে স্বপ্নের বাস্তবায়নে কোনো সহযোগিতা আপনি পাবেন না, কারণ হাওয়াই চটি পরা ছেলেগুলোকে সত্যি কেউ ভ্যালু দেয় না। তার বুদ্ধি দিয়ে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির যে কোনো একটা সেক্টর উঠে যাবে, তবে সেই নিজে সারা জীবন দেবেই থাকে।